বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল হয়েছে। বেশ কয়েকজনকে নতুন দফতর দেওয়া হলেও অধিকাংশকেই সরিয়ে পুলিশ অধিদপ্তর ও মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়েছে। রদবদল হওয়াদের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলিমিয়াকে পুলিশ দফতরে, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরীকে পিবিআই প্রধান, অতিরিক্ত উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্টারে, অতিরিক্ত ডিজিআই AFM আঞ্জুমান কালামকে সিআইডিতে পাঠানো হয়েছে। সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুল হাসান ও RRF কমান্ডার ও অতিরিক্ত ডিআইজি শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামানকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। এপিবিএন 3 অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মাসুদ করিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাকাওয়াত আলী, এপিবিএন 7 অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি খো ফরিদুল ইসলাম এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনা রশিদকে সরিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এদিকে পৃথক এক আদেশে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান মনিরুল ইসলামকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ আলমকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সুপার অর্থাৎ এসপি পদমর্যাদার 28 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে 12 জনকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির উপপুলিশ কমিশনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া 1 জনকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপিতে উপকমিশনার হিসেবে বদলি হওয়া 12 কর্মকর্তা হলেন রাজশাহীর সারদা বিপিএর পুলিশ সুপার ফারুক আহমেদ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ও সুপার নিউ মারারির এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খন্দকার নাজমুল হাসান, এসবি ঢাকার পুলিশ সুপার ও সুপার নিউ মারারি এডিশনাল ডিআইজি পদে পদোন্নীত মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার ও সুপার নিউ মারারির এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সুফিয়ান আহমেদ, খুলনা পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ ইসরায়েল হাওলাদার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি উপকমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার, রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলাম, এসআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হক, পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ার আলী, নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, সিআইডির বিশেষ পুলিশ সুপার রৌনক জাহান ও পিবিআই এর পুলিশ সুপার রৌনক আলম। এছাড়া এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ও সুপার নিউ মারারির পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জসিম উদ্দিনকে অতিরিক্ত উপকমিশনার হিসেবে ডিএমপিতে বদলি করা হয়েছে।